ম্যাথ আর নয় বোরিং আর একঘেয়ে, এবার ম্যাথও উঠবে ইন্টারেস্টিং, মজাদার আর গল্পের মতো। হ্যাঁ ফ্রেন্ডস, একদমই। আজকে এই ভিডিওতে 8-10টি অঙ্ক সলভ করব, প্রত্যেকটি শর্ট ট্রিক্সের মাধ্যমে, গল্পের মাধ্যমে এবং মজার ছলে। তো ফ্রেন্ডস, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। আরেকটা সিরিজ যেটা চলছিল কনসেপচুয়ালি চ্যাপ্টার ওয়াইজ, সেটা তো চলবেই, মাঝে মাঝে এরকম ইন্টারেস্টিং অঙ্ক নিয়ে আসবে তোমাদের কাছে, যাদের অঙ্কর প্রতি তোমাদের একটা ভালোবাসা জন্মায়। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রবলেম কি বলছে, এক ব্যক্তি দুটি ট্যাপ রেকর্ডারের প্রতিটি একই দামে বিক্রয় করায়, একটিতে 10% লাভ, অপরটিতে 10% ক্ষতি হয়। টেপ দুটি বিক্রি করে তার কত লাভ বা ক্ষতি হয়, মানে দুটো টেপ বিক্রি করে টোটাল লাভ বা ক্ষতি কত হচ্ছে, এটা পার্সেন্টেজের উপরে চেয়েছি। তো এরকম যদি বলে দুটোর বিক্রয় মূল্য সেম, একটায় 10% লাভ হচ্ছে, আরেকটাতে কী হচ্ছে 10% ক্ষতি হচ্ছে, তাহলে টোটাল লাভ বা ক্ষতি কত? আজকে কিন্তু কোনো আমরা কনসেপচুয়ালি করবো না, সবগুলি শর্ট ট্রিক্স। তাহলে টোটাল লাভ ক্ষতি কত হবে বলে দেখি, জাস দুটোকে একসাথে নিয়ে আসো, একসাথে বলতে দুটোকে গুণ করব। কি করব, দুটোকে একসাথে জুড়ে দাও, 10 × 10, আর এটাকে অ্যাটাক করো 100 দিয়ে, অ্যাটাক বলতে 100 দিয়ে ভাগ, বুঝে গেল? তাহলে এরকম যদি বলে এত পার্সেন্ট, দুটো সেম যদি হয়, সেম দুটোর বিক্রয় মূল্য সেম, একটা এত পার্সেন্ট লাভ, একটা এত পার্সেন্ট ক্ষতি, দুটোর পরিমাণ যদি সেম হয়, তখন টোটাল লাভ বা ক্ষতি কত হবে, জাস্ট দুটোকে একসাথে জুড়ে দিয়ে 100 দিয়ে অ্যাটাক করে, 100 দিয়ে অ্যাটাক বলতে 100 দিয়ে ভাগ, তাহলে কত হয়, 200 ক্যান্সেল, 1 ক্যান্সেল, তার মানে টোটাল কত পার্সেন্ট, 1% সবসময় কী হবে বলো দেখি, ক্ষতি। ওকে, দুটো পার্সেন্ট একসঙ্গে জুড়ে দিয়ে 100 দিয়ে ভাগ, ভাগ করে যত হবে এত পার্সেন্ট অলওয়েজ কী হবে বলো দেখি, ক্ষতি, এটি অ্যান্সার। দু নম্বরে কি বলছে দেখো, কোনো মূলধন 4 বছরে সুদে আসলে 1240 টাকা এবং 10 বছরে 1600 টাকা হয়, এবার বলছে আসল কত? তাহলে দেখো এখানে দুটো সুদ আসল আছে, তোমাকে আসল বার করতে বলছে বা মূলধন কত, তাই না? আসল বার করতে গেলে যে কোনো একটা সুদ আসল নাও, এটার থেকে সুদ মাইনাস করে দিব, বাস আসল বেরিয়ে আসবে, বোঝা গেল? সিম্পল কথা, সুদ আসল কত দেওয়া আছে, 1240। এবার সুদ আসল থেকে আমরা কি করব, যেটা দরকার নেই আসল দরকার, তাহলে সুদটাকে আমরা কি করব, বাদ দেবো, বুঝে গেল, তাই না? আমাদের যে জিনিসটা দরকার সেটা রাখবো, আর যেটা দরকার নেই সেটা কি করি আমরা, নর্মালি বাস্তব দিয়ে ভাবো, তোমার প্রয়োজনের জিনিস, মনে করো সবজি টবজি বাজার থেকে কিনে নিয়ে আসো, এগুলো কাটার পরে যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলো আমরা কি করি, ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিই। এখানেও সেম, সুদ আসল দেওয়া আছে, আমাদের পুরোটা দরকার নেই, আমার শুধু আসল দরকার, তাহলে কি আমরা কি করবো, সুদকে বাদ দিব। কাকে বাদ দিব বলে দেখি, সুদকে। এবার প্রশ্ন হলো সুদকে যে বাদ দিব, সুদ কিন্তু প্রশ্নে দেওয়া নেই, তোমাকে বার করতে হবে। আমরা কোন ট্রিক্সের মাধ্যমে বার করবো, আজকে শর্ট ট্রিক্সের মাধ্যমে। ওকে, তাহলে সুদ আসল থেকে আমরা কি বাদ দিব, সুদ, কিভাবে বাদ দিব মন দিয়ে শুনুন। উপরে দুটো সুদ আসলের ডিফারেন্স, উপরেও ডিফারেন্স নিচেও ডিফারেন্স, হ্যালো মন দিয়ে শুনবে, উপরে যা নিচেও তাই, উপরে সুদ আসলের ডিফারেন্স, নিচে হবে ভাই সময়ের ডিফারেন্স। দুটো সুদ আসলের ডিফারেন্স কত, দুটো সুদ আসল 1600 আর 1240 আছে, এদের ডিফারেন্স অত বিয়োগ করে দেখো কত হয়, 360, আর নিচে দুটো সময় ডিফারেন্স 10 থেকে 4 মাইনাস করলে 6। গল্পটা খেয়াল করার চেষ্টা করো, উপরেও ডিফারেন্স নিচেও ডিফারেন্স, ডি বাই ডি, খেয়াল করো, হ্যাঁ ডিফারেন্স বাই ডিফারেন্স, উপরের সুদ আসলে নিচের সময়ের, এটাকে জাস্ট গুণ করব কত দিয়ে, এটা কত বছরের সুদ আসল, 4 বছরে 4 দিয়ে গুণ করব। এটা যদি এনে যদি 1600 বসাতে 10 বছরের সুদ আসল, তাহলে এখানে 10 দিতাম, বুঝা গেল? তাহলে এনে 6 দিয়ে ইসে করলে কত হয়, 6 × 6 = 34, আরেকটা 0 = 60, তাহলে এখানে 1240 মাইনাস 4 দিয়ে 60 গুণ করলে কত হয়, 240, এটা বিয়োগ করলে কত হয়, 1000 টাকা, এটি আসল। এবার অনেকে বলবে স্যার এত সহজ অঙ্ক পরীক্ষায় আসবে না, তাহলে ভাই তোমাদের কারো যদি এরকম মনে হয় এত সহজ অঙ্ক পরীক্ষায় আসবে না, তাহলে আমি তোমাদের বলি এই অঙ্কটা কিন্তু WBCS এ আসছিল, বুঝে গেল ফ্রেন্ডস, এটার অ্যান্সার কত, তাহলে 1000। এবার দেখো 3 নম্বর কি বলছে, খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলে 16 সমস্ত 2/3% লাভ হবে, বোঝা গেল? এটা হচ্ছে ওই ভদ্রবেশী চোর, ভদ্রবেশী চোর বলতে উপর দিয়ে ভাব দেখাচ্ছে আমি কোনো লাভ করবো না, কিন্তু আলটিমেটলি লাভ করবে, কীভাবে বলো দেখি, জল মিশিয়ে কত পার্সেন্ট লাভ, জল কত পার্সেন্ট লাভ করবে, 16 সমস্ত 2/3%, এটাকে ভগ্নাংশে নিয়ে আসো। তো অনেকে বলবে ডাইরেক্ট 1/6, তাই না? আর যারা জানো না দেখো ভাঙিয়ে দেখাচ্ছি, নিচে 3 আছে, 3 সমস্ত কিভাবে ভাঙায়, প্রথমে 3 গিয়ে কাকে অ্যাটাক করবে, 16 কে, 3 × 16 = 48, আর এটাকে জাস জুড়ে দাও, প্রথমে অ্যাটাক পরে জাস জুড়ে দাও, 3 × 16 = 48, আর 2 যোগ করলে 50, সমস্ত ভাঙালাম, হ্যাঁ
প্রথমে অ্যাটাক পরে প্লাস, 48 যোগ 2 50, নিচে 3 পার্সেন্ট সরিয়ে দিলে নিচে কত আসে 100। তাহলে 50 দিয়ে 100 কে ভাগ করলে 2, উপরে নেই মানে 1, তার মানে 1/6, তার মানে 6 ভাগের 1 ভাগ লাভ করবে। তাহলে এটা হচ্ছে কেনা দাম 6 ভাগ। তাহলে যেটা কেনা দাম এটা হচ্ছে দুধের অনুপাত, আর যেটা লাভ করব 1 ভাগ লাভ করব না, তাহলে 1 ভাগ জল মিশাতে হবে, বুঝা গেল? 6 ভাগের 1 ভাগ লাভ করব, তার মানে 6 ভাগ হচ্ছে দুধের পরিমাণ আর জলের পরিমাণ হচ্ছে 1 ভাগ, তার মানে বলে দেখি দুধ আর জলের অনুপাত কত, 6:1, বুঝতে পারলে? 6 ভাগের 1 ভাগ লাভ করব, যত ভাগ লাভ করতে চাচ্ছ তত ভাগ জল মিশাও, আর 6 ভাগ আছে না, এটা হচ্ছে দুধের পরিমাণ, ঠিক আছে? এটি অ্যানসার। এবার দেখো 4 নম্বর কি বলছি, খুব ভালো অঙ্ক। হ্যাঁ, পার্সেন্টেজের একটি পরীক্ষায় 65% বাংলায়, 55% অঙ্কে এবং 40% উভয় বিষয়ে পাশ করে, যদি 40 জন উভয় বিষয়ে ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? তাহলে এক কাজ করো ভাই, হ্যাঁ, এনে প্রথমে বার করে নিই টোটাল কতজন পাস করে, এ প্লাস বি মাইনাস সি, সরি, এ প্লাস বি মাইনাস সি, এটা দিয়ে প্রথমে টোটাল 5টা বার করে নিই। এনে একটা জিনিস খেয়াল করো, এনে উভয় বিষয়ে ফেল দেওয়া আছে না, তুমিও বার করবে ফেল, উভয় বিষয়ে ফেল, কিন্তু একবারে বার করতে পারবে না, স্টেপ বাই স্টেপ বার করতে হবে, হ্যাঁ কি না? যে কোনো জিনিস করতে গেলে একটা স্টেপ আছে, যেমন তুমি পুলিশ হতে চাও, বেশ স্টেপ আছে, কী স্টেপ আছে? প্রথমে অ্যাপ্লাই করতে হবে, প্রিলিমস দিবে, মার্ট পাস করবে, মেইনস দিবে, ইন্টারভিউ দিবে, হ্যাঁ কি না? তারপরে মেডিকেল আছে, একটু ভেরিফিকেশনের ব্যাপার আছে, তারপর তুমি জব পাবে, হ্যাঁ কি না? তারপর কৃষকরা যে ফসল বোনে, একবারে কী হয়, অনেকগুলো স্টেপ, যে জমি রেডি করে, বীজ বপন করে, আস্তে আস্তে ফসল বড় হয়, তাদের পরিচর্যার ব্যাপার থাকে, তারপরে কাটার ব্যাপার থাকে, অনেক কিছু থাকে। তাহলে এখানেও সেম, এনে ইসে দেওয়া আছে, কী দেওয়া আছে বলে দেখি, উভয় বিষয়ে ফেল দেওয়া আছে, তাহলে উভয় বিষয়ে ফেলে যেতে গেলে আগে 5টা বার করে নিই, আগে কি বার করি, 5, তারপরে 5কে বাদ দিয়ে দিব টোটাল থেকে, ফেল বেরিয়ে যাবে। কিভাবে দেখো, এর জায়গায় বসাও প্রথম পার্সেন্ট, 3টি পার্সেন্ট আছে না, 65% বাংলায়, বি এর জায়গায় বসাও আরেকটা পার্সেন্ট 55, আর সি এর জায়গায় উভয় বিষয়টা, উভয় বিষয়ে কত, 40% মনে হয় না, ওকে, তাহলে এটা দিয়ে টোটাল 5 বেরোবে, 65, 75, 70, 120, 120 থেকে 40 গেলে কত হয়, 80%, এটা হচ্ছে টোটাল 5। অনেকে বলবে স্যার 5 কেন বার করব, 40 জন দেওয়া আছে ফেল, তাহলে আমরা ফেল বার করব, কিন্তু ফেলে ডাইরেক্ট যেতে পারবে না ভাই, বললাম না সমস্ত কিছুর একটা প্রসেস থাকে। টোটাল 5 80%, এবার টোটাল 100 হয় না, 100 থেকে 80 মাইনাস করলে, তাহলে টোটাল ফেল কত করে উভয় বিষয়ে, 20%, মোট পাশ করে 80% আর বাকি 20% উভয় বিষয়ে ফেল, বুঝা গেল? টোটাল পাশ 80% আর বাকি 20% উভয় বিষয়ে ফেল। এবার কি হবে খেলাটা, ওই যে জাঁতা টেকনিক, কি দেওয়া আছে বলো দেখি, 40 জন উভয় বিষয়ে ফেল করে এটাকে উপরে বসাও, উপরে ফেল করে উভয় বিষয়ে ফেল, আর নিচে পার্সেন্ট দিয়ে বসাও উভয় বিষয়ে ফেল কত, 20, 40 জন উভয় বিষয়ে ফেল করে আর নিচে পার্সেন্ট দিয়ে বসাবো কত পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করে, 20%, আর টোটাল বার করতে বলছে ×100, ওকে, তাহলে এটা উভয় বিষয়ে ফেল, এটাও উভয় বিষয়ে ফেল, নিচের পার্সেন্ট তুললে ×100, তাহলে 20 দিয়ে 40কে কাটো 2, তাহলে 2 দিয়ে 100কে গুণ করলে 200, বুঝে গেল? তাহলে এই সূত্র দিয়ে পাশ বেরিয়ে আসলো, পরে টোটাল থেকে পাশ বাদ দিলাম উভয় বিষয়ে ফেল, পরে জাতা টেকনিক, উভয় বিষয়ে ফেল বা উভয় বিষয়ে ফেল, পার্সেন্ট তুললে উপরে 100, তাহলে টোটাল ছাত্র কতজন আছে, 200 জন। দেখো 5 নম্বর কি বলছে, খুব ভালো অঙ্ক, খুব মজাদারলি আমরা দেখো এটা সলভ করব। 300 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 39 সেকেন্ডে এবং একটি সিগন্যাল পোস্টকে 18 সেকেন্ডে অতিক্রম করে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? আচ্ছা, সিগন্যাল পোস্ট মানে তোমরা জানো, পোস্টকে অতিক্রম করা মানে পোস্ট প্লাস ট্রেন, পোস্ট তো সামান্য অ্যাভয়েড করি ট্রেনের দৈর্ঘ্য, তাহলে পোস্টকে কত সেকেন্ডে অতিক্রম করে, 18 সেকেন্ডে, 18 সেকেন্ডে কাকে অতিক্রম করে, পোস্টকে, পোস্ট মানে পোস্ট প্লাস ট্রেন, এবার পোস্টের দৈর্ঘ্য, কুটির দৈর্ঘ্য, সামান্য এগুলোকে আমরা কি করি, অ্যাভয়েড করি, চল ভাই চল বাদ দিই আমরা, তাহলে শুধু ট্রেনের দৈর্ঘ্য, তাই না? ট্রেনের দৈর্ঘ্য কত, 300, দেখো কিভাবে সাজালাম, 18 সেকেন্ডে কত মিটার যায়, 300 মিটার, নিচে টাইম, 18 সেকেন্ডে কি যায়, পোস্ট প্লাস ট্রেন, পোস্ট সামান্য অ্যাভয়েড করি, তাহলে ট্রেনের দৈর্ঘ্য 300 মিটার। এবার আমরা বার করব প্ল্যাটফর্মকে কত সেকেন্ডে অতিক্রম করো, 39 সেকেন্ডে ×39, বুঝা গেল? তাহলে 18 সেকেন্ডে কাকে অতিক্রম করে এটা উপরে, নিচের সময়, 18 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনের দৈর্ঘ্য 300, এবার বার করবো 39 সেকেন্ডে কত যায় ×39, আজকে শর্টকাট, বললাম না আজকে কোনো কনসেপ্ট চলি ভাববো না, 3 দিয়ে ছোটো করলে 3×6 18, 3×3 39, 6 দিয়ে ভাগ করলে 5×6 30, 1×0 50, তাহলে 13 দিয়ে গুণ করলে 5×3 65, 1×0, তার মানে কত, 650 মিটার, দাঁড়াও ভাই দাঁড়াও, এটাই অ্যান্সার না, তাহলে 18 সেকেন্ডে যায় ট্রেনের দৈর্ঘ্য 300, তাহলে 39 সেকেন্ডে কত, ×39,
এবার 39 সেকেন্ডে যেহেতু প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তার মানে ভাই এখানে দুটো জিনিস আছেই, একটা প্ল্যাটফর্ম থাকবে হ্যাঁ কি না, প্লাস কার দৈর্ঘ্য থাকবে বলো দেখি, ট্রেনের দৈর্ঘ্য। এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আছে, ট্রেনের দৈর্ঘ্য আছে, দুটো মিলে হচ্ছে কত, 650। এবার এখানে কোনটা দেওয়া আছে বলো দেখি, ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 300, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হবে, অবশ্যই 350, কারণ দুটো মিলে কত হবে, 650। তাহলে তোমরা বলবে আরে এটা 300 হলে এটা কত হবে, 350, দেখো দুটো যোগ করলে কত, 650 মিটার, এটি অ্যান্সার। দেখো 6 নম্বরে কি বলছে, খুব ভালো অঙ্ক, হ্যাঁ, এক ব্যক্তি 24 কিমি পার ঘন্টা গতিবেগে স্কুটার চালিয়ে গেলে একটি স্থানে পৌঁছতে 5 মিনিট দেরি হয় এবং 30 কিমি পার ঘন্টা বেগে গেলে 6 মিনিট আগে পৌঁছায় যাত্রাস্থল থেকে স্থানটির দূরত্ব কত কিমি। তাহলে দেখো এটা আমরা কনসেপচুয়ালি করতে পারি, আগে করছি বেগের অনুপাত, বেগের অনুপাতকে উল্টে দিলে সময়ের অনুপাত, তারপর সময় ডিফারেন্স, ওদিক থেকে একটা ডিফারেন্স, এভাবে করা যায়। আজকে ওইভাবে কিছু করবো না, আজকে সব শর্টকাট। আজকে কি করব, উপরে দুটো বেগকে জাস্ট একসাথে জুড়ে দাও, 24×30, উপরে দুটো বেগ একসাথে জুড়ে দিব, বুঝা গেল, একসাথে দুটো বেগ একসাথে এটাকে অ্যাটাক করব, কি দিয়ে অ্যাটাক করব হচ্ছে বলো দেখি, ঠিক লিখলাম তো, হ্যাঁ, দুটো বেগের ডিফারেন্স দিয়ে। তাহলে খেয়াল করো উপরে দুটো বেগ একসঙ্গে জুড়ে দিবে, যাই দুটো বেগ থাকবে, 30, 24, 50, 60, উপরে একসঙ্গে জুড়ে দিবে। কোন ধরনের অঙ্কে বুঝছো তো, এত বেগে গেলে এত মিনিট দেরি আগে পৌঁছায়, এত বেগে গেলে এত মিনিট দেরিতে বা আগে পৌঁছায়। এবার ডিস্টেন্স বার করতে বলছে, তখন কি করবে, দুটো বেগ একসঙ্গে জুড়বে, বুঝা গেল, প্রথমে আয় ভাই দুটোকে একসাথে রাখবে, তারপরে এটাকেই অ্যাটাক করবে, কি দিয়ে, এদের ডিফারেন্স দিয়ে, অ্যাটাক মানে বুঝতে পারছো ভাগ, এটাকে কি দিয়ে ভাগ করবো, ওই যে বাই, বাই মানে ভাগ, কি করবে, এদের ডিফারেন্স, বেগের ডিফারেন্স। দাঁড়াও এখানে গল্প শেষ না, ইনটু এবার যে সময়গুলো থাকবে না, সময়গুলো কি করবে, দুটো যদি সেম কোয়ালিটির হয় তাহলে ভাই একসাথে রাখবে, সরি, দুটো যদি সেম কোয়ালিটির হয় তাহলে একসাথে না, মানে এটা ডিফারেন্স করব, আর যদি দুটো আলাদা হয় তাহলে একসাথে রাখবো, মানে একসঙ্গে জুড়ে দিব, মানে যোগ করব, গুণ না। এখানে দেখো একসাথে আলাদা মানে দেখো, প্রথমে বলছে 5 মিনিট দেরি হয়, পরে বলছে 6 মিনিট আগে পৌঁছায়, তাহলে দুটো আলাদা, তাহলে আলাদা হলে ভাই একসাথে যোগ করব, যদি আলাদা হয় তাহলে ভাই যায় একসাথে আয়, মানে যোগ করব, আর যদি সেম হয় দুটোই দেরি বা দুটোই আগে সেক্ষেত্রে বিয়োগ। খেয়াল থেকে যেন গল্পটা, আলাদা হলে যোগ আর সেম হলে বিয়োগ, তাহলে প্রথমে দুটো বেগ একসঙ্গে জুড়ে দিবে মানে গুণ করবে, পরে এটাকে অ্যাটাক করবে এদের ডিফারেন্স দিয়ে, দুটোকে একসাথে তারপরে এটাকে অ্যাটাক এদের ডিফারেন্স দিয়ে, ইনটু দুটো সময় যোগও হতে পারে বিয়োগও হতে পারে, এদের নেচারের উপর ডিপেন্ড করবে, যদি দুটো আলাদা হয় তাহলে যোগ করব, আর যদি সেম হয় তাহলে বিয়োগ করব। তারপর এগুলো মিনিট আছে, ঘন্টায় আনার জন্য 60 দিয়ে ভাগ, 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে উপরে 24×30 এটা যা আছে তাই, আর নিচে এদের ডিফারেন্স কত বলো দেখি, 6×6 আর 5 যোগ করলে 11, 22, 60, তাহলে 30 দিয়ে 60কে ভাগ করলে 2, 6 দিয়ে 24কে ভাগ করো 2, 4×6 24, 2 দিয়ে 4কে ভাগ করো 2, তার মানে 11 দুগুণে কত, 22 কিমি, এটাই হচ্ছে দূরত্ব। আশা করি ক্লিয়ার। 7 নম্বরে কি বলছে দেখো, এ ও বি এর মাসিক আয়ের ও ব্যয়ের অনুপাত যথাক্রমে 30:2 এবং 5:3, যদি প্রত্যেকে মাসে 1000 টাকা করে সঞ্চয় করে তবে বি এর মাসিক আয় কত। এনে দুজন ব্যক্তি আছে দেখো, এ আর বি, এ আর বি দুজন ব্যক্তির আয় বলছে, আয় ইনকাম, এদের ইনকামের রেশিও কত বলছে বলো দেখি, এদের ইনকামের রেশিও হচ্ছে 30:2, দেখো এটাও শর্টকাটে করবো, হ্যাঁ, আর এদের খরচ বা ব্যয়ের অনুপাত হচ্ছে কত বলো দেখি, 5:3। এবার যেহেতু প্রত্যেকে সেম সঞ্চয় করছে তাহলে আমরা কি করবো, এদের ডিফারেন্স আর এদের ডিফারেন্সকে সেম করবো, শর্টকাটে করতে গেলে এদের ডিফারেন্স কত, 2, এটাকেও 2 বানাবো, 1 আছে না প্রথম কাজ, এটাকে 2 বানাই, কীভাবে 2 বানাবো, এটাকে যদি 2 বানাতে চাই এখানে 2 দিয়ে গুণ করো, এটাকেও 2 দিয়ে গুণ করো, 2×2=4, 1কে যদি 2 বানাতে চাই তাহলে এখানেও 2 দিয়ে গুণ করো, এখানেও 2 দিয়ে গুণ করো, 3×2=6, দেখো 6 আর 4-এর ডিফারেন্স কত, 2, ঠিক আছে, তাহলে এই ডিফারেন্সকে 2 বানাতে গেলে এদিকেও 2 দিয়ে গুণ করলাম, এদিকেও 2 দিয়ে গুণ করলাম, তাহলে 6 আর 4-এর ডিফারেন্স 2 আর 5 আর 3-এর ডিফারেন্স কত, 2, বুঝে গেল। এবার কি দেওয়া আছে বলো দেখি, সঞ্চয় কত দেওয়া আছে, 1000 টাকা, সঞ্চয় কত দেওয়া আছে বলো দেখি, 1000, আর নিচেও দিব সঞ্চয়, যে কারো এদিকেও মনে করো এই আয় থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয়, বা এদিকেও ভাবতে পারো আয় থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয়, 6 আর 5-এর ডিফারেন্স কত, 1, এটাও সঞ্চয়, যাতা টেকনিক, উপরেও যা নিচেও তাই, বুঝতে পারলে, এটাও সঞ্চয়, আচ্ছা আগে ডিফারেন্সটা সেম বানিয়ে নিবে, উপরেও সঞ্চয় নিচেও সঞ্চয়,
আর যেটা বার করবো এটা পাশে বা সামনে বসিয়ে দাও। কি বার করতে বলছে? বিয়ের মাসিক আয় কত? বিয়ের আয় কত বলো দেখি। বিয়ের আয় হচ্ছে 4 ভাগ, তাহলে ভাই সামনে 4 বসিয়ে দাও। এক না লিখলে হয়? তাহলে বিয়ের আয় কত টাকা বলো দেখি? 4,000 টাকা। আচ্ছা, এটার একটা লিমিটেশন আছে। হ্যাঁ, প্রসেসের দুজন ব্যক্তির যদি সঞ্চয় সেম থাকে তাহলে এটা দিতে পারবে। তাই নর্মালি সেমই থেকে, আর আলাদা হলে কি হয়, তাহলে এটা আমরা কিন্তু অনুপাত সমানুপাত যখন করছিলাম তখন কনসেপচুয়ালি সলভ করছি, ঠিক আছে? তাহলে উপরেও সঞ্চয়, নিচেও সঞ্চয়, আর যেটা দরকার যাস ভাই সামনে বসিয়ে দাও। ক্লিয়ার? এবার দেখো 8 নম্বরে কি বলছে। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 378টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 13:11:7 হলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? তাহলে এখানে কি দেওয়া আছে বলে দেখি। মূল্যের অনুপাত দেওয়া আছে, মূল্য, মূল্যের অনুপাত দেওয়া আছে 13:11:7। আচ্ছা, এখানে অনেকের প্রবলেম হয়, এটা আমরা কর্ম সরকারি, তবু একটু কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করি। হ্যাঁ, মূল্য মানে বুঝো তো, মনে করো তোমার কাছে যদি এখন মানে এগুলো প্রচলিত না, মনে করো 5 টাকা আছে, মনে করো আমি নোট দিয়ে বুঝাই, মনে করো, হ্যাঁ, তোমার কাছে মনে করো 10 টাকার নোট, 10 টাকার নোট কয়টি আছে? মনে করো 5টি। তাহলে আমি যদি বলি বলো দেখি ভাই তোমার কাছে নোট কয়টি আছে? 5টি, এটা হচ্ছে সংখ্যা। আর আমি যদি বলি বলো দেখি তোমার কাছে টাকা কত আছে, তুমি কি 5 টাকা বলবে? তোমার কাছে 5টি নোট আছে, তার মানে 5×10 কত টাকা আছে বলো দেখি? 50 টাকা। তাহলে আমি যদি বলি সংখ্যা কত, তাহলে বলবে 5, 5টি নোট আছে, সংখ্যা 5। আবার যদি বলি বলো দেখি মূল্য কত, তাহলে তুমি কত বলবে? 5×10 50 টাকা। এটাই হচ্ছে ডিফারেন্স। সংখ্যা 5 কিন্তু মূল্য 5 না, কিন্তু মূল্য কত হচ্ছে বলো দেখি? 50। তাহলে এখানেও এটা হচ্ছে মূল্য আছে, কিন্তু টোটালটা যেহেতু কিসে আছে বলো দেখি? সংখ্যায় আছে না, তাহলে এটারও সংখ্যায় আনি। তাহলে সংখ্যায় আনতে গেলে আজকে এত কিছু ভাববো না, এটা যা আছে ভাই তাই। 50 পয়সাকে ডাবল করে দিবে 11×22, আর 25 পয়সাকে 4 দিয়ে গুণ করে দিবে 4×7=28। 50 মানে 1 টাকা যা আছে তাই 50 পয়সা ডাবল হয়, আর 25 পয়সা 4×4=28। এবার কি করব, উপরেও বসাবো টোটাল কয়েন আর নিচেও বসাবো টোটাল কয়েন ইউনিট দিয়ে। টোটাল কত হয়? 13 আর 22 = 35, 35 আর 28 যোগ করলে 63। উপরেও টোটাল কয়েন, নিচেও টোটাল কয়েন, উপরেও যা নিচেও তাই, আর যেটা দরকার 50 পয়সার সংখ্যা দরকার, 50 পয়সার কয়েন কত? 22 ইউনিট, এটা 22 সামনে বা এদিকে যেখানে বসাবো। তাহলে উপরেও টোটাল কয়েন, নিচেও টোটাল, উপরে টোটাল 378টি আর নিচে ইউনিট দিয়ে টোটাল কত? 13, 22, 35 আর 28 63। উপরেও টোটাল, নিচেও টোটাল, আর যেটা দরকার সামনে বসাবো। কি দরকার? 50 পয়সার মুদ্রার সংখ্যা, 50 পয়সার মুদ্রার সংখ্যা 22 ইউনিট, এটা সামনে বসাবো। তাহলে 63 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়? 6, 6×22 কত হয়? 132টি। তার মানে টোটাল 50 পয়সার সংখ্যা কত? 132, এটাই অ্যান্সার। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রতিদিনকার মতো আজকেও তোমাদের একটি হোমওয়ার্ক দিব, এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটার অ্যান্সার কত হবে তোমরা অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে ফ্রেন্ডস?